তো এখন আমি এমন একটা পজিশন আছি বলার মতন না, উপরে একটু লাইফ রিস্ক নিয়ে আছে, কারণ জানি না নিচে কোনো প্রকার নেমে যাচ্ছে কি না। তো আমি পিরামিড বা অসম্ভব জায়গাটির উপরে আছি আর কি। আপনারা আর যে এর গেলের যে সুন্দরতম ভিউ দেখতে পারবেন এখান থেকে, এখানে আরও কিছু জায়গা আছে যেখানে উঠছে, আরও এরকম কয়েকটি জায়গা আছে যেখানে আপনার দেখা যাচ্ছে উঠতেছে। অ্যান্ড আমি এনিমি থেকে বাঁচার জন্য আমি জানি না ছাদে নামছে ভাবছি যে এনিমি উঠতে পারবে, তো বাঁচাইছি, কারণ নিচে এনিমি আছে কিনা আমি এখন পর্যন্ত ডিটেকশন পাই নাই। অ্যান্ড দেখা যাক কি হয়, আমি ভাবছি নিচে নামবো কি না, নামলে মরি। এই জিনিসটি 6 মিনিট ভেসে থাকবে আকাশে, জানি না এটা কোন জায়গায় যে থামবে ঠিক নেই আর কি। নিচে নামি, নাম নিয়ে নিচে নামে গেছি, একটু লুট নেই, ভয় লাগছে আর কি। তো যতটুকু দেখলাম যে এখানে কোনো অ্যানিমি নেই আপাতত, মনে হয় জায়গাটা লুটেড হয়ে গেছে। তো এনিমির এটা ওপেন করার চেষ্টা করছে, তারা পারে নাই ওপেন করতে। আমি আই এম দ্য লাস্ট ওয়ান হিয়ার, এভরিওয়ান অফ এনিমি সেভ দিস প্লেস বিকজ দে কুডন্ট ওপেন।
তো আমি এই জায়গায় আমার টিমমেট ছাড়া প্রচন্ড ভালো লাগছে ক্যাম্পের এরিয়া। তার মধ্যে একটা রয়েছে যে নিজের কোনো টিমমেটরাও নাই এই জায়গায়, এখান থেকে ঝাঁপ দিলে আর কি প্যারাডাইভ হবে। আমি জোনের মধ্যে ফ্লোটিং করতে আছি, আমি এখনো মেন রুমটাতে যাইনি আর কি, সেখানে মেন এরিয়াতে ভালো গেছে, টিমমেট নাই যাইতেছি নাই তো আমি। তো যারা এনিমি ছিল তারা এই জায়গায় নামেনি,
গাড়িটাকে উড়াই দিয়ে দেবো হয়তো পরে, তাই না? দুজনের সাথে লড়াই করতে পারবো কিনা, আর আমাদের পিরামিডগুলো যে কি হবে জানে। এদিকে সামনে নিকটতম কোনো পয়েন্ট আছে কিনা, একটা আলাদা আলাদা পয়েন্ট হতো। মিলটা পরে মেইন সিটিতে সবচেয়ে খারাপ লাগতেছে যে সবকিছুই ঠিক আছে বাট একটা স্কোপ পাইলাম না আর কি। এটা কোনো কথা, যদি একটা স্কোপ না পাওয়া যায় কেমন মধ্যে, তবু একটা জায়গায় লুট করলাম চলে না। এখন দেখছি চারজন হয়ে গেল, একজনই গোগা ঘুরতেছে। গেলে লুটটা পাইতে পারি, ও শিট দেখে বলছো। আমি খেয়াল করিনি ছাদের উপর ছিল তো। ও বাহ, ফুল স্কোয়াড, তার অবস্থা একটা।